চাহ শ্রমিকৰ মজুৰি বৃদ্ধিৰ সিদ্ধান্ত বৰ্তমান ৰাজ্য চৰকাৰৰ কালি এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হৈছিল আৰু মজুৰি 38 টকালৈ বৃদ্ধি কৰা দৈনিক মজুৰি 38 টকালৈ বৃদ্ধি কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে চাহ বাগিচাৰ প্ৰতিনিধিৰ সৈতে কালি এক গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হৈছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু এতিয়াৰ পৰা যিটো দৈনিক মজুৰি আছিল সেই দৈনিক মজুৰি 38 টকালৈ বৃদ্ধি কৰাৰ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি আপনার জানাই আছো যে 38 টাকার লৈ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর এই বর্ধিত দৈনিক মজুরির সঙ্গে 38 টাকার সঙ্গে এতিয়ারপা দৈনিক মজুরি বৃদ্ধি করা আছে 205 টাকা লৈকে বরাকত 138 টাকা লাভ করে আছিল আর গ্রহণ করে নোটিফিকেশন জারি করেছিল কেন্দ্রীয় শ্রম বিভাগে কিন্তু সেই নোটিফিকেশন খনক 26 তারিখে বাতিল করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারে রাজ্য সরকারে যে 38 টাকালে চাহ শ্রমিকর দৈনিক মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত আমার হাতত মন্তব্য আহি পড়েছে এই মুহূর্তে মন্তব্য আপনার আগবাইছো মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উপস্থিতিত আজি আমার যে CCPA যে কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন আর তার ভিতর বাগিচার কর্তৃপক্ষ হিসাবে আমার ITA ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন তারপর আমার চাহ বাগিচার নেতা BCPA তাই সকলো উপস্থিত আছিল ঠিক তেনেধৰণে শ্রমিকৰ সংগঠনৰ হিচাপে আমাৰ অসম চাহ মজদুৰ সংঘৰ সন্মানীয় সভাপতি পৱন সিং ঘাটোৱাৰ সাধাৰণ সম্পাদক ৰূপেশ গোৱালা বৰাক চাহ শ্রমিক ইউনিয়নৰ ফালৰ পৰা আমাৰ ৰাজদীপ গোৱালা উপস্থিত আছিলে তেনেকৈ ভাৰতীয় চাহ মজদুৰ সংঘ নাৰায়ণ মাহাৰ উপস্থিত আছিলে বীৰু ছেত্ৰী তাত উপস্থিত আছিলে ঠিক তেনেধৰণে অসম চাহ শ্রমিক ইউনিয়নৰ ফালৰ পৰাও তাত দিনেশ নায়ক ৰয়েল সুৰেন উপস্থিত আছিলে আৰু সকলোৰ উপস্থিতিত যিহেতু যোৱা 22 ফেব্ৰুৱাৰী তাৰিখে চাহ শ্রমিকসকলৰ মজুৰিৰ ওপৰত আমাৰ অসমৰ শ্রম বিভাগৰ ফালৰ পৰা নটিফিকেশ্যন কৰা হৈছিলে আৰু 50 টকা শ্রমিকৰ মজুৰি বৃদ্ধিৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিলে আগত 167 আর তার লগত 50 টকা সংযোজিত করা গৈছিলে আর তাত 217 টকা মজুরি নোটিফিকেশন করা হয়েছিল আর এই 23 তারিখের 23 ফেব্রুয়ারির দিনা যে নোটিফিকেশন হয়েছিল সেই নোটিফিকেশনত বাগিচা কর্তৃপক্ষর ফালরপরা ITAর ফালরপরা তাত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত তেওঁলোকে উচ্চ ন্যায়ালয়ত তেখেতসকলে গোচর তৰিছিলে যে কিছু আইনগত বিসঙ্গতি ইয়াত আছে সেই সম্পর্কে তো সেই সম্পর্কে যেহেতু এতিয়া যে মজুরি বৃদ্ধি করা হল অসম সরকারের ফালর পা সেই মজুরি সম্পর্কে আইনত এটা ব্যবস্থা চলি আছে কিন্তু যেহেতু আইনগত প্রচেষ্টা চলি আছে এতিয়া অসম সরকারের ফালর পা 217 টকা করার বৃদ্ধি করার পদক্ষেপ লওয়া গল আর যেহেতু মালিক পক্ষই তার গোচর তরিছে সেই সম্পর্কে ইয়াত বিষয়ভাবে আলোচনা হল আলোচনার শেষত সিদ্ধান্ত এইটাই হল যেতিয়ালৈকে এই গোটেই গোচৰৰ ওপৰত উচ্চ ন্যায়ালয়ৰ পৰা কোনো ইয়াত ভাৰ্ডিক্ট দিয়া নহয় বা নিৰ্দেশ তাৰ পৰা পোৱা নাযায় বা আউট অফ কোৰ্টৰো কোনো ছেটেলমেণ্ট নোহোৱালৈকে এতিয়া অহা মজুৰি চাহ শ্ৰমিকসকলৰ 205 টকা বৃদ্ধি হোৱাৰ সিদ্ধান্ত হয় আৰু অহা যোৱা 23 ফেব্ৰুৱাৰী তাৰিখৰ পৰা এই মজুৰি বৃদ্ধি হ'ব আৰু শ্রমিকসকলে 205 টকা মজুৰি পাবলৈ সক্ষম হ'ব যেতিয়ালৈকে এই গোটেই বিষয়টো কোৰ্টৰ পৰা নিৰ্দেশ বা কোৰ্টৰ বাহিৰতো ইয়াৰ সম্পূৰ্ণ মীমাংসা নহয় যিহেতু অসম চৰকাৰে 217 টকা মজুৰি বৃদ্ধি কৰিছিলে সেই 217 টকা মজুৰি পাবৰ যি যি পদক্ষেপ কৰিবলগীয়া আছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজে সেই গোটেই পদক্ষেপসমূহ লোৱাৰ
তেখেতে ব্যবস্থা করিম বলি পেলায় আজি সকলকে আশ্বাস প্রদান করেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান, সেই আহ্বানক সকলে সর্বসম্মত মানি লৈছে। আর 22-23 ফেব্রুয়ারির পর যে নোটিফিকেশন দিয়া হয়েছিল, সেই নোটিফিকেশনের পর এটা 205 টাকালেকে শ্রমিকর মজুরি বৃদ্ধি হওয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর পরবর্তী দিনত 217 টাকালে মজুরি বৃদ্ধি করার কারণে যাবতীয় ব্যবস্থা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফের পর এটু লওয়া যাব। শ্রমিক সকলে বর্তমান 167 যে মজুরি পাইছিল 217 টাকা করবর 23 ফেব্রুয়ারির দিনাখন নির্দেশ দিয়া গৈছিলে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে কোর্টত গোচর তরিছিলে। সেই কোর্টত যেহেতু মীমাংসা হৈ হওয়া নাই, এই মীমাংসা নোহা পর্যন্ত এতিয়া 205 টাকা, যেহেতু 22 তারিখের পর 205 টাকা পর্যন্ত, কারণ শ্রমিক সকলে ইমান দিন তো পোৱা নাই, ভবিষ্যতে এই প্রসেস চলি থাকিব। এই কারণে যেহেতু শ্রমিক সকলে যাতে বঞ্চিত নহক, 205 টাকা শ্রমিকর মজুরি 22-23 ফেব্রুয়ারির পর শ্রমিকক এরিয়ার সহ দিয়ার আজি সিদ্ধান্ত লয় আর সন্মতি প্রদান করে। মানে 167-র পর 205 টাকা বৃদ্ধি করা হয়েছে, সর্বমোট 217 টাকা যেহেতু কোয়া হয়েছে, 217 টাকার প্রসেস তো কন্টিনিউয়াস এটা আলোচনা হব। আর এতিয়া এখন সমিতি সরকারের ফলের গঠন করা গৈছে, যখন সমিতিয়ে পর্যায়ক্রমে সকল স্টেক হোল্ডারের আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করবে। ওয়াজেস কমিটি গঠন করে দিয়া হয়েছে, আর কমিটিয়ে সময়মতে আলোচনা করে থাকবে। মন্ত্রী